আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর লোকসভা নির্বাচনের দিন সবেতন ছুটি ঘোষণার কথা জানালেন খাতারের নির্বাচন আধিকারিক। আগামী 26 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে শিলচর কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই উপলক্ষে এদিন কেন্দ্রীয় রাজ্য সরকার সহ সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা ইত্যাদি বন্ধ থাকবে। রাজ্যপালের এক নির্দেশের উদ্ধৃতি দিয়ে ছাব্বিশ এপ্রিল রাজ্য সরকারের শ্রম কল্যাণ দফতরের মুখ্য সচিব এমর্মে এক নোটিফিকেশন জারি করেছেন রাজ্য সরকারের এই নোটিফিকেশন অনুযায়ী ছাব্বিশ এপ্রিল কাতারে সবেতন ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন আধিকারী অপরদিকে জমির এনওসি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া গতি আনতে হিমন্তের হস্তক্ষেপ চাইলেন সুস্মিতা কাচার জেলায় জমির এনওসি এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অসুবিধা দূর করতে মুখ্যমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ চাইলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এই বিষয়টির শীঘ্রই সমাধানের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে চিঠি পাঠিয়েছেন সুস্মিতা চিঠিতে তিনি উল্লেখ করেছেন কাছাড় জেলার সদর সাব রেজিস্ট্রিক কার্যালয় সহ সাব রেজিস্ট্রার কার্যালয়ে বেশ কিছুদিন ধরে জমি ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ থাকার ফলে সংশ্লিষ্ট জনসাধারণ নানা দুর্ভোগে পড়েছেন কমাস আগে ডেপুটি রেজিস্ট্রার সাব রেজিস্ট্রার না থাকার ফলে দলিল রেজিস্ট্রেশন করতে জনসাধারণ অসুবিধার সম্মুখীন হয়েছেন এখন সদর কার্যালয়ে দুইজন অফিসার থাকা সত্ত্বেও জেলা শাসকের কার্যালয় থেকে জমি ক্রয় এন ওসি সময় মতো না পাওয়ায় এবং রেজিস্ট্রেশন কার্যালয়ের নথি আপলোড প্রক্রিয়ায় অসুবিধার ফলে জমি ক্রেতা বিক্রেতা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই মন্তর প্রক্রিয়ার ফলে সাব রেজিস্ট্রার কার্যালয়ে ফাইলের পাহাড় জমছে সাংসদদের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন গ্রামাঞ্চলের মানুষ সাধারণত ছেলেমেয়ের বিয়ে অথবা চিকিৎসার খরচ মেটাতে অপারক হয়ে শেষ সম্বল জমি বিক্রি করতে বাধ্য হন এখন সেই জমি বিক্রির এনওসি সংগ্রহ করতে সরকারি ভূবাসন কার্যালয়ে তদ্বিরের পর তদ্বির করে কাগজ যখন জেলাশাসকের রাজস্ব শাখায় আসে সেখানে আরেক দফা হয়রানির শিকার হয়ে এনওসি বের করে এরপর রেজিস্ট্রেশন কার্যালয়ে অনলাইন আপলোড প্রক্রিয়ায় নানা ত্রুটির ফলে সেখানে দিনের পর দিন দুর্জাপ করেও জমি রেজিস্ট্রেশন করতে পারছেন না এতে কারোর ছেলেমেয়ের বিয়ে লগ্ন পার হচ্ছে কেউবা অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা না করে মৃত্যু মুখে পতিত হচ্ছেন সুস্মিতা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন জমি ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া বন্ধ হয় শুধু জনসাধারণ অসুবিধার সম্মুখীন নয় রাজ্য সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে বিএলওর কাফিল দিতে ভোটার তালিকা থেকে বাদ একশো জনের নাম খুবে ফুসছে সুভাষনগর নয় এপ্রিল নতুন ভোটার তালিকা নির্বাচনের মুখে শিলচর একুশ নং ওয়ার্ডের সুভাষনগর এলাকায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে একশো জন মানুষের নাম বিএলর গাফিলতির কারণে এই নামগুলো বাদ পড়েছে বলে অভিযোগ এরা কেউ এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না এ ব্যাপারে প্রশ্ন করলে কাছাড়ের নির্বাচন আধিকারিক বিবাস সংবাদ মাধ্যমে জানা এখনো বলা যাচ্ছে না বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে তবে নয় এপ্রিলের পর নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে এই একশো জন আদৌ ভোট দিতে পারবেন কিনা সে ব্যাপারে খুলসা করে কিছু বলতে চাননি বিবাস মেদি এদিকে সুভাষনগর এলাকার নাগরিক শক্তিপথ জানান ঠিকঠাক সার্ভে না করে একুশ নং ওয়ার্ডের বিএলও ও চক্রবর্তী এমন কান্ড কোট ভোটার তালিকা থেকে নাম কাটা দেওয়া মনে নাগরিকত্বকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দেওয়া বাড়ি বাড়ি গিয়ে যাচাই না করে কোন সাহসে এমনটা করলেন বিএলও প্রশ্ন তুলেন তিনি শক্তিপদ বাবু আরো বলেন এই বিএলও সুভাষনগর এলাকায় এসে এক ব্যক্তির সঙ্গে কথা বলে নাম কেটে দিয়েছেন মানুষের যাদের নাম কাটা পড়েছে এদের মধ্যে অনেক মেয়ে রয়েছেন যাদের বিয়ে হয়ে যাওয়ার পর অন্যত্র চলে গেছে কেউ শহরে রয়েছেন কেউ শহরের বাইরে অনেক ছেলেও রয়েছেন যাদের নাম কাটা পড়েছে এরা বর্তমানে এই এলাকারই বাসিন্দা অথচ ইতিমধ্যে মৃত্যু হয়েছে এমন মানুষের নাম তালিকায় রয়ে গেছে সুভাষনগর অরবিন্দ রোডের বাসিন্দা ছিলেন আরতি রায় চৌধুরী তিনি পনেরো বছর আগে মারা গেছেন কিন্তু তার নাম এখনো ভোটার তালিকায় রয়েছে অথচ যারা বর্তমানে রয়েছেন এদের মধ্যে অনেকের নাম কর্তন হয়েছে এদের ধরনের গাফিলতি কিছুতেই মেনে নেওয়া যায় না তাও আবার লোকসভা নির্বাচনের মুখে এমন জঘন্য কাণ্ড শক্তিপদ বাবু এও কাটা পড়েছে তার মেয়ের নামও এলাকার নাগরিক তথা বিশিষ্ট ব্যবসায়ী মৃদুল মজুমদার জানান আমার বাড়িতে ছয় বছরের মধ্যে তিনজন মানুষ মারা গেছেন অথচ এদের নাম ভোটার তালিকায় রয়েছে কিন্তু আমার মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে বর্তমানে সে শহরেই রয়েছে নাম অন্যত্র তোলা হয়নি অথচ তার নাম কেটে ফেলা হয়েছে কোন ধরনের সমীক্ষা না করে উদ্বোটভাবে নামগুলো কেটে ফেলা হয়েছে খসড়া তালিকা যখন তৈরি হয়েছিল তখন সবার নাম ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় নামগুলো মুছে ফেলা হয়েছে বিএল ও চক্রবর্তীর এই গাফিলতির্দায় এলাকার নাগরিকরা কেন নেবেন নির্বাচন কমিশন যাতে এই বিএলর বিরুদ্ধে উচিত পদক্ষেপ নেয় সেই দাবি জানান মৃদুলবাবু তিনি বলেন এলাকা এসে সবার ঘরে ঘরে যোগাযোগ না করে এমন হঠকারী সিদ্ধান্ত নিন্দনীয় এলাকার মানুষের নাগরিকত্বের অধিকারে আঘাত করা হয়েছে অবিলম্বে এর বিহিত ব্যবস্থা না হলে চুপচাপ বসে থাকবেন না এলাকার মানুষ এদিকে এলাকার আরেক নাগরিক সুবীর ভট্টাচার্য বলেন এমনিতে রয়েছে অনেক নাগরিক সমস্যা তার মধ্যে নির্বাচনের দুর্গুলা এমন জটিল পরিস্থিতি আরেক মাথা বেতার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি জানান নির্বাচন অফিসে বিষয়টি জানানোর পর সেখান থেকে নাকি বলা হয়েছে যাদের নাম কাটা পড়েছে তাদের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তবে এবার লোকসভা নির্বাচনে তারা মতদান করতে পারবেন না একজন বিয়লর কাফিলতিতে এতজন মানুষের নাগরিকত্ব সংশয়ের মুখে এটা কোনোভাবেই মানা যায় না অবিলম্বে এ বিহিত ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে অপরদিকে জনগণ জানেন কাকে দিয়ে কাজ হবে বললেন পরিমল শুক্লবদ্ধ শিলচরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির জোরদার নির্বাচনী জনসভা শিলচর লোকসভা কেন্দ্র সবরান্ত ও স্বাভিমানী কেন্দ্রের জনগণ টিকি জানেন কাকে দিয়ে কাজ হবে শোষণ করতে করতে মানুষকে শিবরে করে দিয়েছিল কংগ্রেস শিলচর একুশ নং ওয়ার্ডের সুভাষনগর দুর্গা প্রাঙ্গনে বিজেপির মধ্য শহর মন্ডল আয়োজিত নির্বাচনী জনসভায় এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তিনি আরও বলেন বিজেপি আসার আগে কেন হয়নি রাম মন্দির কেন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন ইংরেজের পর কংগ্রেস লুট করেছে দেশকে কিন্তু নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশের উন্নয়ন কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছে এমন দিন আসবে যেদিন চিহ্ন থাকবে না কংগ্রেসের মানুষের আশীর্বাদ ও শুভেচ্ছায় কাজ করে চলেছি লোকসভা নির্বাচনে আমাকে যোগ্যভাবে মনোনীত করছে বিজেপি আমি কোথা দিচ্ছি মানুষের পাশে থেকে কাজ করে যাব হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে একের পর এক যে উন্নয়ন হচ্ছে তা মানুষ সচক্ষে দেখছে আগামীতেও দেশের উন্নয়নে এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে বিজেপি এদিন সবাই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বিজেপির কাছে উন্নয়নই শেষ কথা এবার শিলচর লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে বিজেপি শুধু মানুষের কল্যাণের স্বার্থে কাজ করে চলেছে বিজেপি শিলচরে হিন্দু ভোট কাস্ট কম হয় বলেও এদিন আক্ষেপ করেন বিধায়ক এদিন সবাই একুশ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস অরুন্দয় সহ অন্যান্য প্রকল্পের যারা সুবিধা প্রাপক তাদের সংখ্যা তুলে ধরেন বিধায়ক তিনি বলেন খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্র হবে ভারত পঁচাত্তর বছরের সুযোগ পেয়েও যা করতে পারেনি কংগ্রেস তা করে দেখিয়েছে বিজেপি সরকার সবাই কাছাড় বিজেপির সভাপতি বিমানন্দু রায় বলেন একানব্বই সাল থেকে পাঁচবার বিধায়ক ও দুইবার মন্ত্রী হয়েছেন পরিমল শুক্লবৈদ্য কাজের মানুষ তিনি কাদের বিনিময়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন কংগ্রেস আমলে অনেক কেলেঙ্কারী সাক্ষী ছিলেন জনগণ বর্তমানে নরেন্দ্র মোদী ও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার বিকাশ কাকে বলে দেখিয়ে দিয়েছে এদিন সভায় বিজেপির অন্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হীরক চৌধুরী শান্তনু রায় মৃদুল মজুমদার রিনা পাল প্রমুখ সভা সঞ্চালনা করেন বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা রমাপদ ভট্টাচার্য এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভায় যোগ দেন পরিমল শুক্লবদ্ধ সহ দলের অন্য কর্মকর্তারা নির্বাচনী কার্যালয় উদ্বোধন সহ একাধিক কর্মসূচি নিয়ে জোরদার প্রচারে মাঠে নেমেছেন দলীয় কর্মীরা অপরদিকে ছ মাসে ডিবুটার সহ জনকণের নানা সমস্যা মিটিয়ে দেবে বিজেপি বুধবার শিলচরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেছে। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে শিলচর জেলা কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন যখনই মুখ্যমন্ত্রী শিলচর আসেন মিথ্যা প্রতিশ্রুতির বন্যায় বাসী যান শিলচরের মানুষকে অভিজিৎ বলেন ডিপুটার সমস্যা তো বিচারাধীন বিষয় আদালতই একমাত্র বিষয়টির সমাধান করতে পারে বিজেপি সরকার বা মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকত তাহলে এতদিন কেন ডিপুটার সমস্যার সমাধান হলো না এমনকি দুই হাজার উনিশ সালে লোকসভা ভোটের সময় অমিত শাহ বলেছিলেন চিরতরে মিটবে ডি সমস্যা কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে বরং আরো বিপদগ্রস্ত হচ্ছেন মানুষ মানুষকে ললিপপ দেখিয়ে দিয়ে আটে বিজেপি শিলচরে মুখ্যমন্ত্রী ফের মহাসড়ক মিনি সচিবালয় জেলা গন্তাগারের কাজ অবিলম্বে হবে বলে যে প্রতিশ্রুতি দিলেন তা মানুষকে বুকা বানানো ছাড়া আর কিছু নয় দশ শতাংশ কাজ হয়নি মিনি সচিবালয়ের আগামী ছয় বছরেও এই কাজ শেষ হবে কিনা সন্দেহ রয়েছে অভিজিৎ আর বলেন দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে শিলচরে বসে ক্যাবিনেট বৈঠক করে বড় বড় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শর্মা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারাপুর শিববাড়ি রোডে একটি এলিভেটেড করিডোর তৈরি করা হবে পাশাপাশি শহরের বুকে হবে দুইটি উড়ালপুল কোথায় উড়ালপুল কোথায় এলিভেটেড করিডোর তারাপুর শিববাড়ি রোডের বাদ সংস্কারের নামে কাড়ি কাড়ি টাকা লুট হচ্ছে জেলা গ্রন্থাগারের কাজ চলছে শ্লথ গতিতে বিজেপির দেওয়ার সব প্রতিশ্রুতি বর্তমানে মুখ পড়ে রয়েছে প্রতিবার এসেই গালবরা গল্প শুনিয়ে যান মুখ্যমন্ত্রী জেলা কংগ্রেস সভাপতি এও বলেন লোকসভা নির্বাচনে শিলচর আসনে জয় পাওয়া নিয়ে ভয় রয়েছে মুখ্যমন্ত্রীর না হলে কি নিজে আসতেন প্রার্থীর মনোনয়নে বরাক সব দিক থেকেই বঞ্চিত সাম্প্রতিক বিষয়ে রাজ্য সরকার চাকরিতে দুই শতাংশ বরাকের মানুষকে নিয়োগ দেয়নি বিজেপি সরকার মুখ্যমন্ত্রী এখন বরাকের ছেলে মেয়েদের চাকরি দেবেন তবে এতদিন কার অপেক্ষায় ছিলেন তিনি কাছারের তিন মাস থেকে জমি কেনা বেচা বন্ধ কিছুদিন আগে নতুন ফর্মান দারি হয়েছে হিন্দু মুসলমান উভয়ের কাছে জমি বিক্রি করতে পারবে না এ কেমন বৈষম্য একদিকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মানুষকে আর একদিকে মেয়েদের বিনামূল্যে পড়ানোর টুপ দিচ্ছে বিজেপি ফের জনগণকে বোকা বানানোর প্রয়াস কতটুকু সফল হবে বিজেপির তা ভোট বাক্সই বলবে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত লোকসভা নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সুরকার বলেন বিজেপির সিএএ পর্বতের মুশিক প্রসব এখনো উজান আসামে শ্রমিকদের দৈনিক মজুরি তিনশো টাকা অথচ শিলচরের শ্রমিকরা পাচ্ছেন দুইশো টাকা এবার জনগণই আসল খেলা দেখাবেন এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য বিনয় কৃষ্ণনাথ রঞ্জিত দেবনাথ কুশল দত্ত সঞ্জীব রায় নিশিকান্ত সরকার বন্দিতা ত্রিবেদী রায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত